হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটা আপডেট শেয়ার করব দুইটা মাইনিং অ্যাপসের তো আশা করি আপনারা ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন তো প্রথমেই আমি আপনাদের সাথে ভিডিওতে যে ব্যাড নিউজ আছে সেই ব্যাড নিউজটা নিয়ে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটম্যান নামে কিন্তু আপনাদের সাথে অনেক দিন আগে একটা মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম সেটার কিন্তু খুব একটা খারাপ নিউজ বের হয়ে আসছে তো সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করুন আর দুই নম্বর আপডেটটি হলো আমি কিছুদিন আগে আপনাদের সাথে ওমেগা মাইনিং নামে কিন্তু একটি মাইনিং অ্যাপ শেয়ার করেছিলাম তো এই অ্যাপসটার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তো আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই অ্যাপসটিতে অবশ্যই কিন্তু আপনারা এখানে মাইনিং স্টার্ট করবেন তো বন্ধুরা এক নম্বর আপডেটটা হলো খুবই ব্যাড নিউজ তো আমি আপনাদের সাথে প্রথম ব্যাড নিউজটাই শেয়ার করি কেননা ব্যাড নিউজটাই আগে শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপসের সমস্ত হোম পেজে আসি তো এখান থেকেই দেখেন এখানে কিন্তু BTN mining নামে কিন্তু একটা মাইনিং অ্যাপস কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করেছিলাম তো আপনি যখন এই অ্যাপসটাতে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কি বলছে অ্যালাউ স্টোরস অ্যাক্সেস ঠিক আছে তো এইটাই হয়েছে সবচেয়ে ডেঞ্জার একটা জিনিস তো আমি আপনাদের সাথে এটা কিন্তু ভালোভাবে পরে বুঝাচ্ছি তো এখানে আসার পর দেখেন উপরে কিন্তু ইম্পর্ট্যান্ট নোটিশ এরকম একটা ইম্পর্ট্যান্ট নোটিশ কিন্তু তারা এখানে দিয়ে দিছে ঠিক আছে তো এবং এই ইম্পর্ট্যান্ট নোটিশটা কিন্তু আপনি যদি না দেখে না বুঝে শুনে আপনি না পড়ে এখানে অ্যালাউ স্টোরেজ অ্যাক্সেস দিয়ে দেন তাহলে কিন্তু প্রথমেই বলি আপনার কিন্তু সর্বনাশ হয়ে যাবে যা হওয়ার কিন্তু হয়ে যাবে অনলাইনে কাজ করার স্বপ্ন কিন্তু একদমই মিটে যাবে তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখার পরে কি সিদ্ধান্ত নেওয়া লাগে আমি ভিডিওতেই বলে দেব তো এখানে দেখেন তারা একটু কি বলছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি অ্যাপ নিডস স্টোরেজ পারমিশন টু ওয়ার্ক প্রপারলি অর্থাৎ এই অ্যাপসটা ভালোভাবে কাজ করার জন্য মূলত এই স্টোরেজ পারমিশনটা ওনারা চাইছে তো তারপর এখানে দেখেন কি বলছে হোয়াই দিস অ্যাপ নিডস স্টোরেজ পারমিশন কেন এই স্টোরেজ পারমিশনটা আমাদের কাছ থেকে নেবে তারা কিন্তু এটা নিজেরাই একটা প্রশ্ন কিন্তু এখানে করছে তো এখানে আমি একটু পরে শুনেছি আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন না দেখলে আপনারাই সর্বনাশ আপনি কিন্তু করে ফেলবেন তো এখানে দেখেন তারা কি বলছে টু সেভ ইম্পর্ট্যান্ট ডাটা অ্যান্ড রিসোর্স ইন ডিভাইস দিস অলসো সেভ ইউর ওয়াইফাই মোবাইল ইন্টারনেট তারপরে এখানে কি বলছে দুই নম্বরে টু রিকভার ইউর মাইনিং ডাটা ইন কেস ইফ ইউ অ্যাক্সিডেন্টলি ক্লিয়ার অ্যাপস স্টোরেজ আনস্টেল অ্যাপ অর লস্ট ডাটা তারপর এখান তিন নম্বর কি বলছে টু হেল্প দ্য অ্যাপ ট্রান্সফার ইম্পর্ট্যান্ট ডাটা ফ্রম প্রিভিয়াস ভার্সন টু লেটেস্ট ভার্সন হোয়াইল আপডেটিং দ্য অ্যাপ তো এই কাজটা করলে আপনার প্রথমে একটু পজিটিভ আছে তো ওনারা কী বলছে এখানে দেখেন এই কাজটা করলে আপনার যে ইন্টারনেট খরচটা হয় অর্থাৎ ওয়াইফাই খরচটা হয় সেটা একটু কম হবে যেটা সেভ হবে তো এটা কিন্তু ভুলেও করা যাবে না এটা কিন্তু একটা হ্যাকিংয়ের সিস্টেম তারপরে দুই নম্বরে কী বলছে আপনি যদি এটা আপনার ফোন থেকে যদি কোনোভাবে আনইনস্টল হয়ে যায় তাইলে কি হবে তাইলে আপনার যে এখানে যত মাইনিং করার যে সমস্ত টোকেন আছে যে ডাটা আছে সমস্তগুলো কি হবে ডিস্ট্রয়েড হয়ে যাবে মানে আপনার টোকেন একদম জিরো হয়ে যাবে তো এই কথাটা কিন্তু তারা দুই নম্বরে বলছে আর তিন নম্বরে বলছে যে এই কাজটা করার জন্য আপনার কিন্তু অ্যাপসটাকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে কিন্তু এই সমস্তগুলো দেওয়া লাগবে তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলি যে এই কাজটা ভুলেও করবেন না এই কাজটা করলে কি হবে ওনাদের মন মতলব কি আমরা জানি না ওনারা হয়তো বা আমাদের যদি ওনারা খারাপ মতলবে আসে তাহলে এই কাজটা দেওয়ার সাথে সাথে আপনার ফোনের সমস্ত ডকুমেন্ট কিন্তু ওনারা কিন্তু একদম পানির মতন দেখতে হবে ঠিক আছে ওনারা চাইলে কিন্তু আপনার একটা বড় ক্ষতি করতে পারে ঠিক আছে ভাই এই কাজটা একদমই করা যাবে না তারপরে এখানে দেখেন কি বলছে নোট দ্য অ্যাপ নিড স্টোরেজ পারমিশন টু কিপ your data safe without storage permission we will not be responsibility in case of any data loss while the updating app তো এখানে যাই হোক ওনারা নোট ঠোঁটে দিয়ে দিয়েছে যে এটা কিন্তু আপনি না করলে আপনার সমস্ত কিছু লস্ট হবে তো এগুলো আপনারা কিন্তু ভুলেও ভাই এখানে অ্যালাউ স্টোরেজ অ্যাক্সেস এখানে দেবেন না তো এটা না দিলে এখন কি করতে হবে এটা না করলে তো আপনারা মাইনিং করতে পারবেন না তো আমি আপনাদের সাথে এই ক্রস চিহ্ন দিয়ে দিছি এই অ্যাপসটাতে একদমই মাইনিং করা দরকার নাই আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটা ডিলিট করে দেব অর্থাৎ আনইনস্টল করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন BTN মাইনার আমি কিন্তু এটা লাইভে আপনাদের সাথে সামনেই কিন্তু আনইনস্টল করে দেবো এখান থেকে আমি আনইনস্টল করে দিচ্ছি তো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে যে আনইনস্টল ঠিক আছে দেখেন এখানে ওকে তো একটা ক্লিক করে দেবো তো আপনাদের সামনেই কিন্তু আনইনস্টল করে দিচ্ছি এই সমস্ত ফালতু অ্যাপস আমাদের দরকার নাই যেখানে আমরা অনেক কষ্ট করে কাজ করি আর তারা আসছে আমাদের সমস্ত সেই কষ্টের ফসল চুরি করতে না নোন এবার এটা কোনোভাবেই আমরা হতে দেবো না তো তারপরে আমি আপনাদের সাথে দুই নম্বর যেটা গুড নিউজ আছে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওমেগা মাইনিং অ্যাপসে কিন্তু এখানে চলে আসি তো প্রথমে সবাইকে থ্যাংক ইউ যে আপনারা কিন্তু আমার কাছ থেকে অনেক লোক এখানে পার্টিসিপেট করছেন এবং আপনারা সবাই কিন্তু এখানে কন্টিনিউ মাইনিংটা স্টার্ট করবেন এটার জন্য কিন্তু খুবই একটা গুড নিউজ এই অ্যাপসটা কিন্তু ডে বাই ডে তাদের কিন্তু বড় বড় আপডেট নিয়ে আসতে আসে এবং এখানে দেখেন কিন্তু এখানে বিশেষ করে যারা একদম নতুন তারা কিন্তু একটু আসলে কষ্ট পাবেন তো এখানে আমি যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু বেস মাইনিং রেটটা কিন্তু তখন বেশি ছিল 3.1 কিন্তু ছিল ঘন্টায় তো এখন কিন্তু দেখেন একদম কমাই দিছে এইখানে নিয়ে এসে দেখতে পাচ্ছেন কয়টা ধাপ কমাই দিছে 0.666 ওহম তা তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে একটু 3 ডট মেনুতে ক্লিক করেন এখান থেকে যদি আপনি যে মাইনিং ওম এখানে যদি এটা ক্লিক করেন তো এখানে ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু এখন বেস রেট কিন্তু দেখেন এখানে নিয়ে আসছে 0.666 তো আমি যখন প্রথম দিয়েছিলাম তখন 3.1 ছিল ঠিক আছে তখন কিন্তু আপনারা অনেকেই পার্টিসিপেট করেছেন এবং হিউজ পরিমাণ একটা টোকেন গেইন করে নিয়েছেন ঠিক আছে তো এখানে আসলে এইটাই হয়েছে গুড নিউজ তো তারপর এখান থেকেই দেখেন তারা কিন্তু OM web3 কিন্তু এটা নিয়ে আসতেছে ঠিক আছে OM web3 নিয়ে আসছে তো এই প্রজেক্টটা কিন্তু আমি সরাসরি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের সাথে তুলনা করছি ঠিক আছে আর আপনারা তো বর্তমানে জানেন পাই নেটওয়ার্ক কি ঠিক আছে তো এটা যে পাই নেটওয়ার্কের সাথে তুলনা করা হয়েছে সেটা কিন্তু আরও একটা গুড নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু OM মাইনিং অ্যাপসের কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেলে চলে আসছি তো এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে OM ইজ নো অ্যাজ দ্য পাই অফ অল LTP ফ্রি মেনলি বিকজ ইট হ্যাজ সিমিলার ফাংশনস টু পাই অ্যান্ড এক্স অ্যাজ এ পার্প SPC সিস্টেম ফোকাসিং অন ডিসেন্ট্রালাইজ অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ তারা কিন্তু তাদের যে পাইয়ের যে ফাংশনটা সেই ফাংশনটার সাথে কিন্তু তাদের এই অ্যাপসটা কিন্তু মিল আছে তার সাথে কিন্তু আমি এই কারণে কিন্তু আপনাদের প্রথমেই কিন্তু বলেছিলাম যেটা হুবাহু কিন্তু পাই নেটওয়ার্ক ঠিক আছে এবং সেকেন্ড পাই নেটওয়ার্ক তো আমরা কিন্তু তার কিছু আরও একটা প্রমাণ দিচ্ছি আমি আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কী বলছে উই আর টাইপিং টু মেক পাই নট অ্যালোন অর্থাৎ পাই কিন্তু একলা নয় পাইয়ের সাথে কিন্তু আমরা আসি এরকম জাতীয় একটা কিন্তু তারা এখানে কন্টেন্ট সৃষ্টি করেছে ঠিক আছে তো এখানে কিন্তু এই দেখেন এখানে পাইয়ের সাথে কম্পেয়ার করতেছে তো আশা করি এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো হবে আপনারা যদি কেউ এখনও মিস করে থাকেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে ভাই এইগুলোর ভিডিও আকারে এবং অ্যাপসের লিঙ্ক এগুলো সব কিছু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কিন্তু এই OM মাইনিং অ্যাপসের কিন্তু অর্থাৎ ওমেগা মাইনিং অ্যাপসের সমস্ত আপডেটগুলো দেখে নেবেন ঠিক আছে তো এবং এই টুইটারটা কিন্তু নতুন করে তারা কিন্তু অ্যাড করছে এটা কিন্তু প্রথমে ছিল না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো আশা করি আপনারা BTN মাইনিং অ্যাপসটা সবাই আনইনস্টল করে দেবেন তো আমি আপনাদের সাথে আসলে দুঃখিত যে আপনাদের আমি অ্যাপসটা মাইনিং করতে চালু করতে বলেছিলাম বাট এখন ওনাদের যে আপডেট আছে তার কারণে আমি নিজেও কিন্তু আনইনস্টল করেছি আপনারাও সবাই আনইনস্টল করে দেন আমি চাই না যে একটা অ্যাপসের কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যাক তো সর্বোপরি কথা হলো বন্ধুরা আপনারা অবশ্যই এই ওমেগা নেটওয়ার্ক অর্থাৎ OM মাইনিং অ্যাপসটা কিন্তু সবাই এখানে ইনস্টল করে মাইনিংটা শুরু করবেন এই অ্যাপসটা যে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট হতে চলেছে এবং আমরা কিন্তু মোটামুটি আর্লি স্টেজেই কিন্তু আমি পার্টিসিপেট করছি এখনও আপনার কিন্তু সময় আছে কয়দিন আমি কিন্তু 1 মাস হয় না ভিডিও দিচ্ছি ঠিক আছে তো আপনারা এর ভিতরে দেখেন ভাইরাল হয়ে গেছে এবং আমি এখানে যখন পার্টিসিপেট করছি আপনারা ভিডিওটা প্লে করে দেখবেন এখানে কিন্তু মাত্র কত 2000-3000 লোক ছিল কিংবা মাত্র 30,000 না কতজনই লোক ছিল এখানে কিন্তু এখন এতগুলো লোক হয়েছে এবং এটা কিন্তু খুবই দ্রুতভাবে ভাই ভাইরাল হচ্ছে ঠিক আছে তো এই যে জিনিসটা মাথায় রাখতে হবে একটা ভালো অ্যাপস কিন্তু আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে সক্ষম ভাই ঠিক আছে যদিও ভাগ্যের চাকা পরিবর্তন সৃষ্টিকর্তা করে ঠিক আছে কিন্তু তারপরও আমাদের একটু কর্মও কিন্তু করতে হয় ঠিক আছে আর কর্মটা কি আপনি এই মাইনিং অ্যাপসটা যদি চালান যেহেতু অনলাইনে কাজ করেন হয়তো বা এটা পাই নেটওয়ার্কের মতন হিট করতে পারে ঠিক আছে আর যদি এটা হিট করে তাহলে কিন্তু ভাই আপনি গেইনার পাইকে হয়তো বা আপনি পান নাই কিন্তু এই ওমেগা নেটওয়ার্ককে কিন্তু আপনি কিন্তু পাইতে আছেন এটা কোনোভাবেই মিস করবেন না তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত এই ভিডিও শেষে একটা কথা হলো আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন ভিড় হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং প্রজেক্টটি সম্পর্কে জানতে কোনো প্রকার মতামত থাকলে একটা কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক।